Hey! Darrow! Hey, Freddy, get up. Come on, come on! Come on, come on! Oh! Darrow, come on! Hey, this is a big one. ওই গাড়িতে একটা পোড়া লাশ পাওয়া গেছে। স্যার, অনেক সময় এরকম হয় যে এই লোকটাকে ভাবি যে পুড়ে মারা গেছে, আসলে সে হয় না। শুধু একটা একটা আই কার্ড দিয়ে আমরা কি করে মেনে নিতে পারি যে ইনি ফ্রেডি স্যার? হ্যাঁ স্যার, যতক্ষণ না ডক্টর সালুকে ডিএনএ ম্যাচ করে বলে দেন যে এই লাশটা ফ্রেডির, আমরা কিছুতেই মানতে পারছি না স্যার। বুঝে উঠতে পারছি না সালুকে কোথায় গেছে, এত সময় নিচ্ছে ডিএনএ রিপোর্ট আনতে। বস, ডিএনএ রিপোর্ট পাওয়া গেছে। যেমনটা আমরা ভাবছিলাম এই রিপোর্টটা সেরকম কথাই বলছে। কি বিবেক, বিবেক শোনো স্যার, স্যার আমি নিজেকে কি করে ক্ষমা করবো স্যার? আমি পারিনি স্যার, ফ্রেডি স্যার আমার সামনেই ছিল কিন্তু আমি বাঁচাতে পারিনি স্যার। বিবেক, ইউ কন্ট্রোল ইয়োরসেলফ, এই সময়টা কান্নার নয়। আরে ভাই, এই লাশ যখন ফ্রেডিরই নয় তখন কেন কান্নাকাটি করছো, কেন চোখের জল নষ্ট করছো? মানে এ ফ্রেডির নয়? না, এ ফ্রেডির নয়। তাহলে লাশটা কার? বলতে পারবো না কার, কিন্তু ফ্রেডির নয়। স্যার, তার মানে ওরাও বেঁচে রয়েছে? তার মানে স্যার, কিডন্যাপাররা ডক্টর সোনালী, সারিকা, কাজল আর ফ্রেডি স্যারকে কোথাও আটকে রেখে দিয়েছে? হ্যাঁ বিবেক, কিন্তু কোথায় সেটাই আমাদের খুঁজতে হবে। স্যার, আমরা যদি এই পুড়ে যাওয়ার লাশটা সম্পর্কে জানতে পারি তো আমরা খোঁজও পেয়ে যেতে পারি ওদের দুজনের। দেখো সালুকে, এর স্কেচটা বানাতে পারবে? হ্যাঁ বানাতে পারবো বস। বস, এর মুখটা খুব বাজে ভাবে ঝুলে গেলেও কিন্তু এর মুখের হাড়গুলো এখনো ঠিকঠাক আছে। ব্যাস, তাহলে এর ফেসটা আঁকিয়ে দাও, বানিয়ে দাও স্কেচ। ডক্টর সারিকা, ডক্টর সোনালী, কাজল এখানে, এটা কোন জায়গা? আমি তো জোসেফের বাড়িতে ছিলাম, কোথায় এসে গেলাম আমি? ডক্টর সারিকা, 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 ওঠো ওঠো সারিকা। ফ্রেডি, 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 তুমি 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 এখানে, তুমি এখানে কিভাবে এলে? আমি নিজেও জানি না আমি এখানে কি করে এলাম, কে সেই লোক যে এটা করছে? জানি না কিছু, জানি না। ব্যাস ব্যাস, তিন দুয়েক ধরে এখানে এভাবে বেঁধে রেখে দিয়েছে। এরা দুজন উঠছে না কেন? তোলো এদের। সোনালি, কাজল, কাজল, ফ্রেডি, আমার মনে হয় ওদের একটু বেশি নেশা হয়ে গেছে। নেশা? কি রকম নেশা? আমাদের রোজ এখানে ইনজেকশন দেওয়া হয় ড্রাগসের, দিনে দুবার মিথানাইট ক্লোরাইড ড্রাগস। কি, এখান থেকে বেরোবার কোনো না কোনো রাস্তা খুঁজতেই হবে আমাদের, তাড়াতাড়ি কর। কেউ আসছে, কেউ আসছে। আর এই যে নাকটা আপনি এঁকেছেন,
এটা আরেকটু লম্বা ছিল এখান থেকে ওকে কানটা আরেকটু ছোট ছিল ওকে দা যেই মুহূর্তে কিডন্যাপার মেটার স্কেচ কমপ্লিট হয়ে যাবে 50-60 কপি করে ইনফর্মারদের কাছে পৌঁছে দাও যে করেই হোক ওই মেয়েটিকে খুঁজে বের করতে হবে দয়া ইয়েস স্যার নাতাশা কিডন্যাপারের পাঠানো ওই সিডিটা আবার দেখো দেখি আমরা কিছু ওভারলুক করেছি কিনা একটা ব্যাপার ঠিক স্যার এই কিডন্যাপার আমাদের থেকে এক পায়ে গিয়ে আছে আমাদের প্রত্যেকটা প্ল্যানিং এ আগে থেকেই জানতে পারছে স্যার বুঝতে পারছি না স্যার এবার কোথায় লুকিয়ে রেখেছে এদেরকে সেটাই তো আর একটা কথা দয়া প্রত্যেকটা এয়ারপোর্টে ইনফর্ম করে দাও আমার তো মনে হয় কিডন্যাপার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ইয়েস স্যার স্যার হ্যাঁ এই দেখুন এই কিডন্যাপারের হাতে কিছু লেখা রয়েছে হাতটা একটু জুম করো স্যার কাজল লিখে গিয়েছিল ওর বাড়িতে কিডন্যাপ হয়ে যাওয়ার আগে এইচডি হ্যাঁ দয়া এইচডি এটা কিডন্যাপারের নামের আদ্যক্ষর নয় তো স্যার আমাদের রেকর্ড একবার চেক করে নি এইচডি ইনিশিয়াল থেকে হয়তো কোনো অপরাধীর নাম শুরু হয়েছে দেখো না তাশা তাড়াতাড়ি স্যার হ্যাঁ বিবেক স্যার মেটা স্কেচ তৈরি হয়ে গেছে এটাই সেই মেয়েটা যে ফ্রেডি স্যারকে কিডন্যাপ করেছিল আচ্ছা তাহলে এই সে গুড মর্নিং আপনাদের সবাইকে স্পেশালি এই যে তুই ডক্টরকে এতদিনে আশা করি আপনাদের অভ্যাস হয়েই গেছে এই ডক্টর এই কে তোমরা খুব খারাপ করছো খুব ভুল করছো গলাটা একটু নিচেই রাখো এখানে চেঁচামেচি অ্যালাউড নয় মূল্য চোকাবে সিআইডির সাথে পাঙ্গা নিলে তার মূল্য চোকাতে হবে এখন যখন পাঙ্গা নিয়েই নিয়েছি তখন মূল্য নিয়ে ভেবে কি লাভ আপাতত তো আপনাদের খিদে পেয়েছে তাই তৈরি হয়ে যান ডোজ নেবার জন্য আবার ওই ড্রাগস না রিল্যাক্স আমি ইঞ্জেকশনটা দেব না কিন্তু ডক্টর সারিকা ডক্টর সারিকা তার এই নরম নরম হাত দিয়ে ফ্রেডিকে ইঞ্জেকশন দেবে আমি কোনো ইঞ্জেকশনটা লাগাবো না এই নায়ের কি পুরস্কার চাইছো তুমি ফ্রেডি লাশ না 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 আমি দাও ইঞ্জেকশন দাও ফ্রেডি আই'ম সরি সরি একবার যদি মেয়েটাকে আমি খুঁজে পেতাম না দেখি MGL এরকম লেখা তো লন্ড্রিতে পাওয়া যায় তার মানে এই কাপড় লন্ড্রিতে ধোয়া হয়েছিল এক্ষুনি জানতে পেরে যাবো এই MGL-টা কোথায় MGL কাম অন MGL লন্ড্রি আনোয়ারশা রোড মলার্ড ওয়েস্ট এই লন্ড্রি থেকেই আমি জানতে পারবো ওই কিডন্যাপার মেয়েটার খোঁজ রেডি স্যার আমি আসছি স্যার আপনাদের সবাইকে বাঁচাতে ও গ্রেট গ্রেট ওয়ার্ক শালুখে দয়া একটা কাজ করো এই মুখটার একটা ছবি নাও আর যেখানে যেখানে মশলা গুঁড়োর কাজ হয় প্যাকিং এর কাজ হয় সেখানে গিয়ে দেখাও ওখানে কেউ না কেউ এই মূর্তিটা দেখে চিনতে পারবে ইয়েস স্যার বিবেককে কন্ট্যাক্ট করতে পেরেছো স্যার আমি ওকে কল করেছিলাম কিন্তু ভালোভাবে কথা হলো না
বলেছিল আবার কল করবে, কিন্তু না আবার কল করেছে না ওকে কল করা যাচ্ছে। ও বড় দুঃখ পেয়েছে স্যার। ওর এই ব্যাপারেই দুঃখ যে যে ফ্রেডিকেও বাঁচাতে পারেনি। কষ্ট কার হয়নি দয়া? আমাদের অফিসার্সরা গায়েব হয়ে গেছে, তার মানে এই নয় যে আমরা সারাদিন দুঃখই করে যাব। আরে আমাদের ওদের খুঁজতে হবে, আর ওদেরকে খুঁজে বের করবই। এই ফটোটা দেখো তো, চেনো তুমি একে? এই লোকটা? স্যার আপনারা একে কেন খুঁজছেন? কেন স্যার, এ কিন্তু একদম সুবিধার নয়। এই লোকটা কোথায় কাজ করে? স্যার আমি এর ব্যাপারে বেশি কিছু জানি না, কিন্তু আপনারা আমার মালিককে জিজ্ঞেস করতে পারেন। কোথায় মালিক? এই তো উনি ভেতরেই আছেন। এই যে এইরকম দেখতে কোনো লোককে জানো তুমি, দেখেছ এখানে? এই ফটো নিয়ে আপনারা কি করছেন? চেনেন একে? কে এই লোকটা? প্রথমে বলুন আপনারা কে, আর এর সম্বন্ধে কেন জিজ্ঞেস করছেন? আমরা সিআইডি থেকে আসছি। কেউ একজন এই লোকটাকে পুড়িয়ে মেরেছে। পুড়িয়ে মেরে দিয়েছে? কে? এটা তো আমরা জানি না, কিন্তু লোকটা কে? এই কিছুদিনের মধ্যে জেল থেকে ফিরেছে, এর নাম সুরেশ। জেল ঘুরে এসেছে? কিন্তু জেল থেকে আসার পর অনেক পাল্টে গেছিল। কোন জেলে ছিল? সেন্ট্রাল জেল। থাকতো কোথায় এখানে? জানি না স্যার। জানেন না আপনি? না জিজ্ঞেস করে কাজ দিয়ে দিলেন। হ্যালো মিস্টার সুজিত। হ্যালো, আসুন আসুন অফিসার, আসুন আসুন, বসুন বসুন। না থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের ফোন আসার সঙ্গে সঙ্গে আমি ফাইল বার করে রেখেছি, আর খুব ভালো করে এই ফাইলটা চেকও করে দেখেছি। এই নিন, এই হলো সুরেশ। এরই লাশ পেয়েছেন তো আপনারা? আগে হ্যাঁ, এরই লাশ পেয়েছি আমরা। যখন আমরা লাশ পাই তখন সেটা পোড়া ছিল। যখন আমরা ফিগার রিকনস্ট্রাক্ট করি তখন সুরেশের মুখ বেরিয়ে আসে। মিস্টার সুজিত, আমাদের সন্দেহ যে আমাদের কিছু অফিসারকে কিডন্যাপ করায় এরই হাত আছে সুরেশের। তার মানে জেল থেকে ছাড়া পাওয়ার পর সুরেশ আবার অপরাধ জগতেই জড়িয়ে পড়ে? আমি তো ভাবতাম যে জেল থেকে ছাড়া পাওয়ার পর এইসব লোক শুধরে যাবে। এইসব লোক? আরো কেউ ছিল নাকি ওর সঙ্গে? হ্যাঁ, ওর সঙ্গে পাঁচ কয়েদি আরো ছিল। পাঁচ কয়েদি? যেদিন সুরেশ ছাড়া পায় সেই দিনকে ওরাও ছাড়া পেয়েছিল। শাস্তির মেয়াদ শেষ হয়ে গেছিল? না। তোদের ছাড়া হলো কেন? অ্যাকচুয়ালি একটা এনজিও আছে, অত্যাচার বন্ধ করো, ওরাই ছাড়িয়েছিল এদের। ওদের উকিলের বক্তব্য ছিল যে এইসব লোক জেল থেকে ছাড়া পাওয়ার পর পুরোপুরি বদলে যাবে, শুধরে যাবে। কে এই ব্যক্তি যে বিনা উদ্দেশ্যে ছয় ছয় জন অপরাধীকে ছাড়াবে? কিছু না কিছু উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে। স্যার কি উদ্দেশ্য থাকতে পারে স্যার? সে তো ওই লয়ারই বলতে পারবে। জেলা স্যার আমাদের ওই লয়ারের অ্যাড্রেসটা দিন, আর এই যে পাঁচ কয়েদি ছাড়া পেয়েছে তাদের সম্পর্কে সব তথ্য চাই আমাদের। ঠিক আছে স্যার, আগে এদের সঙ্গে দেখা করি। হ্যাঁ স্যার, কাপড়টা কি আপনি নেবেন নাকি দেবেন? না, আমি নিতে এসেছি আর না দিতে এসেছি। তোমাকে কিছু প্রশ্ন করব। স্যার আমার কাছে একটুও টাইম নেই, আপনার যা কিছু জিজ্ঞেস করার আপনি পাশের দোকানে গিয়ে বলুন, আরামসে বসে সব উত্তর দেবে, ঠিক আছে? প্লিজ। এটাই তো সমস্যা, আমার যা প্রশ্ন পাশের লোক সেটা দিতে পারবে না। আমার প্রশ্নের উত্তর শুধু তোমার কাছে আছে। আমার কাছে? হ্যাঁ। কেন? কারণ এই জামা কাপড়ে তোমার লন্ড্রির নামই লেখা রয়েছে, আর এই জামা কাপড়টা কোনো অপরাধীর। কি অপরাধীর? হ্যাঁ। আপনি কে স্যার? আমি সিআইডি থেকে। সিআইডি? তাড়াতাড়ি বলো এটা কার। আরে স্যার, এই সালোয়ার স্যুটটা আপনাদের কাছে? হ্যাঁ, কেন কি হয়েছে, কার এটা? আরে স্যার কি বলবো স্যার, যে কাস্টমারকে সালোয়ার স্যুটটা দিয়েছিলাম না স্যার, ও তো আমার অবস্থা খারাপ করে রেখে দিয়েছে একদম। আরে স্যার এত গালি শুনিয়েছে আমাকে, এত গালি শুনিয়েছে। এক মিনিট, গালাগালি কেন দিয়েছিল? স্যার এই কাপড়টা আমাকে ধোবার জন্য দিয়েছিল, আর সেই জন্য আমি এটাকে ধোবি ঘাটে পাঠাই, কিন্তু ওখান থেকে গায়েব হয়ে গেল। কেন, কিভাবে? স্যার সেটা তো সেখানকার ধোপারাই বলতে পারবে। ঠিক আছে, তুমিও চলো আমার সঙ্গে, দেখাও এই তোমার জামা কাপড় কোথায় ধোয়া হয়। ওরা আসছে।
ওরা আসছে। ড্রাগস? কোথায় ড্রাগস? আমাকে ড্রাগস দাও, আমার ড্রাগস চাই। ড্রাগস? ড্রাগস? আমার আমারও ড্রাগস চাই, আমারও ড্রাগস চাই। কোথায় ড্রাগস? কোথায় ড্রাগস? আমারও চাই, প্লিজ প্লিজ, আমারও ড্রাগস চাই, আমাকেও ড্রাগ এনে দাও প্লিজ। ও গড, এখন তো সেটাই হচ্ছে যেটা ওরা চায়। আমরা সবাই ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছি, প্লিজ প্লিজ তোমরা এরকম করো না। আরে আরে, এখান থেকে বেরোনোর কোনো রাস্তা বের করো। রাস্তা পেয়ে গেছি ডক্টর সোনালী। কি? ওই দেখুন, ওই যে কাটার, এই কাটারটা দিয়ে আমরা এই চেনটাকে কাটতে পারি। করতে পারবে? চেষ্টা তো করতেই পারি। সাবধানে সাবধানে করো। কাজল কাজল, সাবধানে। সাবধানে সাবধানে চেষ্টা করো, উল্টো করার চেষ্টা করো। এই দেখো দয়া, নতুন চমক। সেন্ট্রাল জেল থেকে যারা বেরিয়েছে তাদের মধ্যে এই লোকটাকে দেখো। স্যার, এটা তো ওই লোকটাই না স্যার যে সোনালের বাড়ির বাইরে শুট আউটে মারা গেল? হ্যাঁ দয়া, এটা সেই লোক, করণ নামের। করণ, এও ক্রিমিনাল ছিল সুরেশের মতো। হ্যাঁ স্যার, এও জেল থেকে ওই দিনই ছুটি পেয়েছিল যেদিন সুরেশ পেয়েছিল। তার মানে সমস্ত অপরাধীদের জেল থেকে শুধুমাত্র এই কারণে বার করা হয়েছিল যাতে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। একটা কাজ করো দয়া। স্যার, এই সুরেশ, করণ আর লিস্টে যে কজনের নাম আছে প্রত্যেকের বাড়ির লোককে এখানে ডাকো, বিউরোতে। ইয়েস স্যার। আপনাদের সবাইয়ের যা কিছু জানা আছে এই লোকগুলোর ব্যাপারে প্লিজ আমাদের বলে দিন, আমাদের হাতে কিন্তু সময় কম। ছেলেরা সবাই বলছেন যে যখনই ওরা চারজন জেল থেকে ছুটি পেয়েছে ওরা চারজনে একসঙ্গেই কাজ করতে শুরু করেছে একই জায়গাতে। চার চারজন একই জায়গায় কাজ করে প্রত্যেকেই? হ্যাঁ স্যার, আর এক এক করে সবাই মারা গেছে, করণ আর সুরেশের মতো। আর ওরা প্রত্যেকেই ঠিক সেখানে সেখানেই মারা গেছে যেখান থেকে সিআইডি অফিসার আর ফরেন্সিক ডক্টরদের কিডন্যাপ করা হয়েছে। আচ্ছা, ওদের একটাই উদ্দেশ্য হতে পারে দয়া, এরা সবাই মিলে একসাথে ছিল ওই কিডন্যাপারদের সাথে। এই এইচডি আর ওই ওই রূপ বদল করা মেয়েটার ব্যাপারে এখনো কিছু জানা যায়নি স্যার। কিন্তু দয়া, লোকটা কে যে এদেরকে দিয়ে কাজ করিয়েছিল? এদের পিছনে কে আছে? একটা কাজ করি দয়া, ওদের উকিলের সঙ্গে দেখা করি গিয়ে। ওর কাছে যে জেল থেকে এদেরকে ছাড়িয়েছিল, কি নাম ওর উকিলটার? স্যার, মোহিত। মোহিত? ওই দেখো, ওইখানে দরজা দেখা যাচ্ছে, বোধহয় ওখান থেকে বেরোনো যাবে না। ওরা যদি কাছাকাছি থাকে তো তাহলে? না, যদি ওরা এখানে থাকতো তাহলে ঠিক দেখতে পেতাম। চলো। এক মিনিট, তোমরা দাঁড়াও এখানে, আমি আগে গিয়ে দেখছি। আপনি দাঁড়ান, আমি দেখছি। কাজল
আমি কিছু দেখতে পাচ্ছি না, সব ঝাপসা লাগছে। এসব এসব মনে হয় ড্রাগসের রিয়াকশন। আমরা সবাই অজ্ঞান হয়ে যাওয়ার আগে, এখানে মরে যাওয়ার আগে, চলো চলো বেরিয়ে যাই এখান থেকে। সাবধানে, এখান থেকে পালিয়ে বাঁচা অসম্ভব। একবার কেউ যদি আমার জালে আটকে যায়, সে জীবিত ফিরতে পারে না। আমরা আমাদের শিকারকে এত সহজে ছেড়ে দিই না, শিগগিরই জানতে পারবে। তুমি কে? চাওটা কি? না না ডক্টর সারিকা, না, এত তাড়াহুড়ুর কি আছে? কিসের তাড়াহুড়ো? তাড়াহুড়ো কিসের? হ্যাঁ, কতদিন ধরে বন্দি বানিয়ে রেখেছো? যদি মেরে ফেলারই হয় তো মেরে ফেলো না। প্রথমে সব সিআইডি অফিসাররা একজোট তো হয়ে যা। এমনিতেই আমার লোক ঘুরছে, খুব তাড়াতাড়ি সবাই এক জায়গায় এসে যাবে। আর তারপর কি ঘটবে তার ট্রেলার আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। সোজা হয়ে দাঁড়িয়ে থাক, যতটুকু বলা হচ্ছে ততটুকুই কর। কিন্তু কি চাও তোমরা? সোনালি, এরা যাই বলুক না কেন, আমাদের কিচ্ছু শুনলে চলবে না। আমরা এদের ফাঁদে পা দেব না। খুব বড় বড় কথা বলছিস, এখানে টুকে দেবো কিন্তু। কিছু করবে না, প্লিজ কিছু করবে। ঠিক আছে, আমরা কিচ্ছু করব না, কিন্তু একে বলো যে আমরা যা বলবো তেমনটা যেন করে। ঠিক আছে, বলো কি করতে চাও। গুড, তাহলে খেলা শুরু করা যাক। এবার জমবে মজা। ভালো করে শোনো, এই রিভলভারটাতে জাস্ট একটা গুলি আছে, আর তাতে কার নাম লেখা আছে সেটা কেউ জানে না। তোমাদের মধ্যে প্রত্যেকে এই রিভলভারটাকে চালিয়ে দেখাবে, আর তোমাদের মধ্যে যে লাকি হবে সে তো বেঁচে যাবে। আরে এসব কি মজা করছো, আমাদের সোজাসুজি মেরে ফেলছে না কেন? হ্যাঁ, আর নয় জবাব দাও, আমার কাছে সময় নেই। বলো। চালাও গুলি সোনালির ওপর, গুলি চালাও। না,
ভাগ্য আছে বলতে হবে, বেঁচে গেল। ডক্টর সোনালি, এবার তুমি কাজলকে গুলি করো। অনেক হয়েছে, চালাও এবার, চালাও গুলি। সোনালি ম্যাম, ম্যাম আপনি এটা করতে পারেন না, প্লিজ সোনালি ম্যাম, ম্যাম ম্যাম প্লিজ ম্যাম গুলি চালাবেন না, প্লিজ চালাও গুলি। ম্যাম প্লিজ প্লিজ গুলি চালাবেন না সোনালি ম্যাম, না চালাও। ওই ঘরটায় গিয়ে দেখি। এ দেখুন স্যার, এ তো মনে হচ্ছে চেয়ারে বসে বসে ঘুমিয়ে পড়েছে। মিস্টার মোহিত, মাই গড, মাই গড, স্যার মনে হচ্ছে আমরা আসার আগে কেউ ওকে মেরে দিয়েছে। কেউ এই চেয়ারে বসেছিল, এই দুজনের মধ্যে কথা হচ্ছিল, এটা কি? গাঁজার পাতা। হ্যাঁ স্যার, এ তো ড্রাগের পাতা, এটা তো গাঁজা, কিন্তু এখানে এলো কি করে? মনে হচ্ছে খুনি যখন এই চাকুটা ঢুকিয়েছে তখনই তার পকেট থেকে পড়েছে। একটা কাজ করো, লাশটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, আর আমাদের যত সোর্স আছে সবার কাছে জিজ্ঞেস করো যে এই গাঁজার পাতা কারা কারা বিক্রি করে, ওদের থেকে সমস্ত খোঁজ পাওয়া যাবে। দেখো সত্যি কথা বলো, সত্যি করে বলো যে এই জিনিসটা কাকে বিক্রি করেছিলে। আমি সত্যি বলছি সাহেব, আমি এই কাপড়গুলো কাউকে বিক্রি করিনি, একটা লোক আর একটা মহিলা জোর জবরদস্তি কাপড়গুলো নিয়ে গেছিল সাহেব। মহিলার লোকও ছিল? হ্যাঁ সাহেব। কবে হয়েছিল এটা? দুদিন আগেকার ঘটনা সাহেব, রাতে আমি কাজ করছিলাম, একজন লোক আর একজন মহিলা এলেন, এখানে ঢুকে গেলেন আর কাপড় খুঁজতে থাকলেন, তারপরে স্যুট আর সালোয়ারটা নিয়ে চলে গেলেন। তুমি ওদের আটকাওনি? আমি দাঁড় করিয়েছিলাম স্যার, কিন্তু ওনারা আমার মাথায় বন্দুক ঠেকিয়ে দিলেন আর বললেন যদি আমি আওয়াজ করি তাহলে আমাকে গুলি মেরে দেবেন। ওই মহিলাটা কে ছিল, তুমি চেনো ওকে? আমি ওই মহিলাটাকে আগে কখনো দেখিনি স্যার। ধরো তো এটা, এই স্কেচটাকে খুব ভালো করে দেখো, এটাই ছিল সেই মহিলা? হ্যাঁ সাহেব, এই সেই মহিলাটি। আর কিছু মনে আছে ওদের দুজনের ব্যাপারে? আর তো কিছু মনে পড়ছে না সাহেব। মনে করো। হ্যাঁ সাহেব, আমার মনে পড়েছে সাহেব, ওনার জুতোতে
কালি লেগেছিল আর হাতের উপর গ্রিস। কালি আর গ্রিস? হ্যাঁ সাহেব, ও অনেক কাস্টমারের কাপড় খারাপ করে দিয়েছিল জুতো দিয়ে পাড়িয়ে, আর অনেক কাস্টমারের কাপড়ে হাত মুছেছিল সাহেব। কালি আর গ্রিস মানে আশেপাশে কোনো রাস্তা তৈরি হচ্ছে, হয়তো এরা ওখান থেকে এসেছে। চলো। শুনুন, হ্যাঁ বলুন, এখানে আশেপাশে কোথাও রোড তৈরি হওয়ার কাজ এই তো সামনেই চলছে। ও থ্যাংক ইউ। শুনুন স্যার, তুমি এবার যেতে পারো, দরকার পড়লে আবার ডেকে নেব। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। বুঝতে পেরেছি, গ্রীষ, কালি আর গ্রীষ। ও এটা আবার ওই জায়গাটা নয় তো যেখানে কিডন্যাপাররা লুকিয়ে রয়েছে? ভেতরে গিয়ে দেখি একবার। জানিস এটা কি? হ্যাঁ স্যার, এটা গাজার পাতা স্যার, নেশার জন্য কাজে লাগে। তোর লাইনের লোক আর তুই জানিস না, তোর উত্তরটা পছন্দ নয়। হ্যালো পুনিত ভাই, পুনিত ভাই কালকে যে তুমি মালটা দিয়েছিল না একদম খারাপ ছিল পুনিত ভাই, দুটো কাস্টমার আমার ওপর খুব চিৎকার করছে। হ্যাঁ তাড়াতাড়ি এসো ভাই, তুমি কাজে আছো তো? হ্যাঁ দেখ, আমরা এখানে লুকিয়ে বসে থাকছি, তুই কিন্তু কিচ্ছু বলবি না তোর পুনিত ভাইকে, আর পালানোর চেষ্টাও করবি না, বুঝেছিস? কিরে, এতদিন ধরে ধান্দা করছি আমি, আর আজ অব্দি কেউ আমাকে নালিশ করতে পারিনি, তাহলে আমার মালটা খারাপ বেরোলো কি করে? হ্যাঁ বল। এই তো কাস্টমার। সিআইডি? বেশি লাফানোর দরকার নেই, বুঝেছিস? এ ব্যাগটা দেখ, এটা কাকে পাঠিয়েছিলি তুই? হ্যাঁ কোথায়? দুদিন আগে আমার কাছে এটার অর্ডার এসেছিল। কে দিয়েছিল অর্ডার? আমি ওকে দেখিনি, কিন্তু আমি ওই জায়গাটা জানি যেখানে আমি ওকে ডেলিভার করেছিলাম। জায়গা দেখেছিল তো? দেখাবে চলো।
ফ্রেডি স্যার, ফ্রেডি স্যার, ফ্রেডি স্যার, আমি এসে গেছি স্যার। ডক্টর সোনালি, ডক্টর সোনালি, ডক্টর আমি বিবেক, ডক্টর উঠুন প্লিজ, গেট আপ ডক্টর। কেন করছো এগুলো তুমি? বাইরে বেরাও। কি করেছি, কি করেছি আমরা? সারিকা, ডক্টর সারিকা, সারিকা, ওঠো সারিকা, ওয়েক আপ সারিকা। তুমি তুমি বাইরে বেরিয়েছো, আমার সামনে এসো, কেন করছো তুমি এসব? কাজল, কাজল, কাজল ওঠো, কাজল। দেখো এবার তুমি বাইরে বেরিয়ে এসো প্লিজ, বাইরে এসো। কেন করছো এগুলো তুমি, কেন করছো তুমি এগুলো? ফ্রেডিসা, ফ্রেডিসা স্যার, আপনি বেঁচে আছেন স্যার? আমি এসে গেছি, আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ফ্রেডিসা, ফ্রেডিসা, আমি আপনার বিবেক স্যার, স্যার আমি আপনার বিবেক স্যার। এই বন্দুক আপনি, স্যার এটা আপনি কি করছেন? সম্পর্ক টম্পর্ক সব শেষ বিবেক, তুমি কে হও সেটা আমি জানি না। যদি তুমি বেঁচে থাকো তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। কোন লোকগুলো স্যার? আর তাই তোমাকে মরতেই হবে। না স্যার, গান নিচে করুন স্যার। এটা আপনি কি করছেন স্যার? স্যার আমি বিবেক, আপনি গানটা নিচে করুন স্যার প্লিজ। কি একটা সিআইডি অফিসারের তো মাথাই খারাপ হয়ে গেছে মরার নাম শুনে। না 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 না, এতে ফ্রেডির কোনো দোষ নেই, ওকে আমি বলেছিলাম তোমায় মারার জন্য। কে তুমি? বাইরে এসো, কে তুমি? বিরক্ত হয়ে গেছি ভাই, একই প্রশ্ন শুনতে শুনতে। কে আমি, কে আমি জানতে চাস? কে আমি? মৃত্যু আমি, মৃত্যু তোদের সবার মরণ। বাইরে ওই শয়তান, তুই সিআইডি শক্তিকে চ্যালেঞ্জ করিস না। যদি সাহস থাকে সামনে এসে কথা বল, সামনে এসে বেরিয়ে আয় বাইরে। চুপ ফ্রেডি, যদি তুমি এসিপি দয়া আর অভিজিৎকে তুমি জীবন্ত দেখতে চাও তো চালাও গুলি, চালাও। স্যার না স্যার, মারো স্যার, আপনি এর কথা একদম শুনবেন না স্যার প্লিজ। আমি বলছি গুলি করো, আই সে শুট, গুলি মারো। কোথায় আছে স্যার? স্যার এটাই সেই জায়গাটা যেখানে আমি ড্রাগসের পাতা ছেড়ে গিয়েছিলাম। এখানে? হ্যাঁ স্যার। কারোর হাতে দিয়েছিলে নাকি এখানে রেখে গিয়েছিলে? হ্যাঁ স্যার, একজন লোক এসেছিল আর লোকটাকে দেখে খুব ভয়ানক লাগছিল, আর লোকটার সাথে বন্দুকও ছিল স্যার। বন্দুক গোজা ছিল? হ্যাঁ স্যার। কোন গুন্ডা বদমাশ হবে স্যার, কারণ এরকম নিরিবিলি জায়গায় আর কারোর রাস্তা না হতেই পারে না। আর হয়তো আমাদের লোকগুলোকে এখানেই রেখেছে বেঁধে।
আমাকে ক্ষমা করে দে বিবেক। এসবি সাহেবকে বলিস আমি ওনাকে খুব ভালোবাসি। অভিজিৎ এসছে। স্যার এখানে কি হচ্ছে? হ্যাঁ অভিজিৎ, মনে হচ্ছে আমাদের অফিসারদের এখানেই কোথাও বন্দি করে রেখেছে, আর ওই কিডন্যাপাররা এখানেই কোথাও লুকিয়ে বসে আছে। না স্যার। ফ্রেডি স্যার না, ছড়িয়ে পড়। স্যার এখানে তো কেউই নেই। হ্যাঁ স্যার, এখানে তো সব চুপচাপ। কিসের আওয়াজ স্যার? হ্যাঁ, এই কাপড়, এটা তো বিবেকের কাছে ছিল। এরা বিবেককেও কিডন্যাপ করেনি তো? হতে পারে অভিজিৎ, হতে পারে। সাবধানে সাবধানে। স্যার স্যার, এই দিকটা আমি দেখে নিয়েছি, এখানে কেউ নেই, মনে হয় ওরা পালিয়ে গেছে। স্যার এটা, এই জুতোটা তো ডক্টর সোনালীর। সোনালীর জুতো? তার মানে এটা কনফার্ম আমাদের সব অফিসারদের এখানেই কোথাও বন্দি করে রেখেছে। বাইরে বেরো, চুপচাপ বাইরে চলে এসো। এখান থেকে বেঁচে বেরোনোর কোনো রাস্তা নেই। ভালো যদি চাস তো এখনই আমাদের কাছে সারেন্ডার কর। দেখ, যদি বাঁচতে চাস তো চুপচাপ বাইরে চলে আয়, আর আমাদের অফিসারদের বাইরে পাঠা। স্যার কোনো লাভ নেই, এভাবে বাইরে বেরোবে না। স্যার ও যদি বাইরে না আসে আমি ভেতরে যাব। দয়া, খুব সাবধানে, বিপদ হতে পারে। হ্যাঁ দয়া। কোনো ব্যাপার নয় স্যার, আমি ভেতরে না গেলে আমাদের লোকগুলো মারা যেতে পারে। স্যার দয়া, অভিজিৎ দয়া বেরিয়ে আসছে না কেন? কিছু তো গন্ডগোল আছে স্যার। স্যার আমি আমি ভিতরে গিয়ে দেখছি। তুমি যাচ্ছ? স্যার ঠিক আছে। ঠিক আছে তো? ধরো 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 ওকে। কত দূর পালাবে আর কতক্ষণ? পৃথিবীর যে কোনো প্রান্তে ওরা লুকোক না কেন, আমরা ওদের খুঁজে বের করবই। হ্যালো এসিপি প্রদ্যুমন হিয়ার। কি? আচ্ছা ঠিক আছে, আমরা এখনই আসছি। ওকে, একটা মেয়ের লাশ পাওয়া গেছে তাই ফোন করলাম। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।